হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আগেন। তো যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এসে গেছি এখন কল্যাণীতে ঘোষপাড়ায়। আর জান আর মমম এখন যাচ্ছে। এখানে একটা বড় হুডিং লাগা আছে, আজকে আমরা যাব দাদামণির মানে বাবা বুনির আশ্রমে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি। ভাই আর মা ভেতরে ঢুকে গেছে, মার আজকে দীক্ষা আর ভাইয়ের আজকে পৈতে। তো এখন সব ফ্যামিলি মেম্বার্সরা বাইরে ওয়েট করছে। বাইরে এখানে অনেক সুন্দর অনুষ্ঠান করা হয়েছে, ঠিক আছে। এখানে স্টলসও লেগেছে, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। আর এখানে সুন্দর একটা আশ্রমের বাইরে প্যান্ডেল সাজানো হয়েছে, যেখানে আমরা সবাই ওয়েট করছি। এখনও দাদামণি আসেনি, ওটা হচ্ছে আশ্রম, আশ্রমের ভিতরে এখন যাওয়া যাবে না। তো এখানে সবাই ওয়েট করছি, আর যারা যারা দীক্ষা নেমে যাদের পৈতে হবে তারা সবাই এখন ভেতরে চলে গেছে। তো এখন আমরা ওয়েট করছি বাইরে, ভাই এখনও বেরোয়নি, ঠিক আছে। এখন দুপুর 12টা বাজে, দাদামণি এসে গেছে আর আমি সেটা ক্লিপটা নিতে পারিনি, কারণ কি আমি প্রণাম করছি মোনাকে দেখছিলাম। তো জান এখন বসে রয়েছে, জান তাকে ঘুমিয়ে পড়ছে, কিন্তু আমাদেরকে অনেক সকালবেলা, এক তো আমাদের ট্রেন মিস হয়ে গেছে, তা আমাদের অন্য ট্রেন আমরা পেয়ে গেছি, মম্মিরা সাম প্রথম ট্রেনে এসেছে, আমরা সেকেন্ডে। সো এখন গেট বন্ধ হয়ে যাচ্ছে। সো অনেক মজা, আমি প্রথমবার এসেছি এখানেই আশ্রমে, ঠিক আছে, বাবা মনির আশ্রমে। আর এখানে গুরু ভাইরা গুরু দিদিরা সবাই রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। ভালো হয়েছে, খাবারটা খুব টেস্টি লাগছে। তো খাবারটা খাবে কে? খাচ্ছি তো আমরা, খাচ্ছি। Yeah.
ভিডিও নিচ্ছি। এই যে ভাইয়ের হয়ে গেছে এখন পইতে, ভাই এখন দাঁড়িয়েছে, গেরুয়া ড্রেস পরেছে ভাই, ভাই মুখটা ঢেকে রেখেছে, ভাই মুখটা দেখতে পাচ্ছি না তো। ও দেখি একটু ভিডিওটা দেখব। তো গাইস ভাই বেরিয়ে এসেছে, তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে, এখন আমরা ট্রেন ধরবো আর এখন আমরা বাড়িতে যাব। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদেরকে ছোট ব্লগটা ভালো লেগেছে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, বাই বাই।